এরপর তাসলিম আখতার আপনি লিখেছেন, কোন বাবা যদি মেয়ের উপর খারাপ আকর্ষণের তাকায় বা শারীরিক নির্যাতন করে তাকে কি বাবা বলে পরিচয় দেওয়া যাবে? আল্লাহ মাফ করুন, খুব জটিল একটি বিষয় এবং ফিতনার ভয়াবহতার এই যুগে এই ধরনের প্রশ্ন আমাদেরকে শুনতে হচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করুন। যদি এরকম থাকে কোনো বাবা, তাহলে সেক্ষেত্রে তার হাত থেকে আত্মরক্ষার জন্য যাবতীয় চেষ্টা মেয়েকে করতে হবে, প্রয়োজনে তাকে ত্যাগ করা, তার থেকে দূরে থাকা, এগুলো করবে। আর কাগজে কলমে তাকে তো বাবা হিসেবে পরিচয় দিতেই হবে, কারণ বাবার ঘর থেকে কিছু একটা লিখতে হবে, মিথ্যা কথা তো লিখবে না, তাকে লিখবে, কিন্তু তার কর্মকাণ্ডের প্রতি যেমন ঘৃণা থাকবে তেমনিভাবে নিজেকে রক্ষা করবার জন্য দূরত্ব বজায় রাখবে এবং অন্য কোনো মানুষের মাধ্যমে এই লোকটাকে সংশোধনের চেষ্টা মেয়ের যদি করার সুযোগ থাকে তিনি করবেন। আল্লাহ তাআলা হেফাজত রাখুন। ইকবাল ইসলাম, আপনি লিখেছেন, অন্যের চাপে স্ত্রীকে তালাক দেন, আবার নিজ দায়িত্বে পুনরায় বিয়ে করে ঘরে তুলে সংসার করছেন, এটা কি বৈধ হবে? তালাকটা যদি এমন তালাক দিয়ে থাকেন যে তালাকের পর স্ত্রীকে ফেরত নেওয়ার সুযোগ আছে, প্রত্যাহারযোগ্য তালাক যেটাকে বলা হয়, তাহলে সেটা ক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। আর যদি এরকম না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের খেয়াল খুশি মতো আপনি তালাক দিলেন, আবার খেয়াল খুশি মতো স্ত্রীর কাছ থেকে আপনি কী বলে এটাকে আপনার স্ত্রীকে আবার ফেরত নিলেন, বিয়ে করে নিলেন, এরকম জায়েজ হতে পারে না। সালাতুন জিদ্দুন না জিদ্দুন হাজলুন না জিদ্দুন, তিনটি বিষয়, সিরিয়াসলি করলে যা হবে, সিরিয়াসলি না করলেও তা হবে। বিধে আপনাকে কেউ যদি জবরদস্তি করে, কেউ যদি আপনাকে জোর করে তালাক দেওয়ার জন্য আর তার ভিত্তিতে আপনি তালাক দেন, তাতেও কিন্তু স্ত্রী তালাক হয়ে যাবে। বিষয়টি অত্যন্ত স্পর্শ কাতর। বিধায় কেউ জোর করেছে তাই তালাক দিয়েছে, এখন আমি ফেরত নিচ্ছি না, এরকম করার সুযোগ নেই। নাজ নাওশিন, আপনি লিখেছেন, নরমাহরামের ফেতনা থেকে বাঁচতে আনম্যারিড হওয়া সত্ত্বেও ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে মেরিট দেওয়া জায়েজ হবে কি না, এটা মিথ্যা হিসেবে গণ্য হবে কি না? এটা অবশ্যই মিথ্যা হিসেবে গণ্য হবে, কারণ আপনি আনম্যারিড হয়ে নিজেকে মেরিট বলছেন, এটা তো অসত্য। আর এই মিথ্যা তথ্য দেয়া একজন ইমানদারের জন্য কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। আপনি যে অজুহাত দিয়েছেন নরমাহরামের ফিতনা থেকে বাঁচার কথা, সেটা থেকে বাঁচার জন্য আপনাকে মিথ্যা বলতেই হবে, এমন কোনো কথা নেই। এর বহু বিকল্প আপনার হাতে কিন্তু আছে। ধরুন, আপনি এই ফেতনা থেকে বাঁচার জন্য যে কাজগুলো করতে পারেন তন্মধ্যে থেকে অন্যতম একটি কাজ হলো, আপনি চাইলে আপনার প্রোফাইল লক করে রাখতে পারেন, আপনার প্রোফাইল যাতে কেউ দেখতে না পারে নির্দিষ্ট কিছু লোক ছাড়া, সেই সুযোগ আপনার হাতে আছে। আর এর বাইরেও কারোর আপনার মেসেঞ্জারে আপনি নকের জবাব দিলেন না, এবং আরও যে সমস্ত স্টেপগুলো আছে, যে স্টেপগুলো অবলম্বন করলে আপনি নিজেকে এ ধরনের ফেতনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন, সেগুলো আপনি নিতে পারেন। ধরুন, কেউ কমেন্ট করলো, তার হাবভাব ভালো হলো না, তাকে আপনি ব্লক করলেন, এবং আপনি নিজে সতর্কতার সাথে চললেন, অন্যদেরকে কমেন্ট করার সুযোগ দিলেন না আপনার এখানে, এরকম অনেকগুলো ওয়ে আছে যেগুলোর মাধ্যমে নিজেকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন। মিথ্যা, এটা তো মানুষ জীবন বাঁচানোর জন্য একান্ত নিরুপায় হয়ে গেলে এরকম পরিস্থিতিতে মানুষ বলার সুযোগ আছে, কিন্তু আপনার পরিস্থিতি সেরকম নয়, যার কারণে এই ধরনের পরিস্থিতিতে মিথ্যা কথা বলা আমাদের জন্য জায়েজ হবে না। মিথ্যাবাদীদের জন্য, মিথ্যা কথা যারা বলে তাদের জন্য লানত বর্ষিত হয়। সহিহ বুখারী হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা বলতে বলতে একটা সময় মানুষের নাম আল্লাহ তাআলার খাতায় মিথ্যুকদের তালিকায় উঠে যায়। খুব ভয়াবহ একটি বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী এবং সত্যবাদীদের সাথে উঠাবসা করার তৌফিক দান করুন।